ভারতের বৃহত্তম উৎসবগুলির মধ্যে অন্যতম একটি দীপাবলি। ধনতেরাস দিয়ে দীপাবলি উৎসব শুরু হয় এবং এই উৎসব অনেক দিন ধরে চলতে থাকে। প্রধানত মিষ্টি দিয়ে এই উৎসব পালন করা হয়। এই কারণে দীপাবলিতে প্রচুর মিষ্টি এবং খাবার তৈরি করা হয়। উৎসবের মরশুমে সকলে মিষ্টি খেতে পছন্দ করেন। এজন্যই দীপাবলি উপলক্ষে রবিবার গন্ডাছড়া আরক্ষা দপ্তরের উদ্যোগে একাধিক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন আরক্ষা দপ্তরের কর্মীরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে অসুস্থ রোগী, স্বাস্থ্যকর্মী এবং বেসরকারি নিরাপত্তা কর্মীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন। এরপর গন্ডাছড়া সাব জেলের কয়েদীদের মধ্যেও ফল মিষ্টি পানীয় জল বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং, গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা, গন্ডাছড়া থানার সেকেন্ড অফিসার মনি ঋষিদাস, সাব ইন্সপেক্টর কাজল দেবনাথ, সমাজসেবী আদিত্য সরকার, গোপাল সরকার, গন্ডাছড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তরুণ দেবনাথ প্রমুখরা। আজকে আমরা শুভ দীপাবলি উপলক্ষে গন্ডাছড়া বাড়ি তাদের কাছেও আমরা যাব। আমাদের সঙ্গে মাননীয় এমডিসি সাহেব আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিজন আছে, তো তাদেরকে মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা জানাই। এই উপলক্ষে আমরা এখানে আসবো, কিছু মিষ্টি বিতরণ করেছি, তাদের সঙ্গে মত বিনিময় করেছি। এদিন আরক্ষা দপ্তরের ফল মিষ্টি জল বিতরণকে ঘিরে রোগী এবং কয়েদীদের মধ্যে দীপাবলির আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।